আলাইকুম। অনেকদিন পর হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে ব্লগ আকারে ভিডিওটা করার চেষ্টা করবো। আমরা জিংসু প্রদেশেরই অন্য একটা সিটিতে, সিটির নাম কি আমরা এখন আছি জিংসু প্রদেশের থাইজু শহরে। এখান থেকে আমরা যাবো জিংজাং প্রদেশে। আমাদের ট্যুরের সঙ্গী আছেন আমাদের বেস্ট শাহাদাত, এরপর আছেন আমাদের বড় ভাইয়া মিজান ভাইয়া, আমাদের সাজ্জাদ ভাই এবং দিলীপ ভাই। হ্যাঁ, আমরা মোটামুটি ছোটোখাটো করে ভিডিওটা সবার সামনে তুলে দেওয়ার চেষ্টা করব, যদিও যদি মোবাইলে চার্জ থাকে বা সময় সুযোগ হয় আর কি। তো চলছি আমরা, যাই হোক গাড়িতে, এখান থেকে ট্যাক্সিতে যাওয়ার পর আবার বাসে করে ওই সিটিতে যাবো আর কি। তো অন্যরকম একটা ফিলিংস, প্রথমবারের মতো কলেজ বন্ধ ছিল কিন্তু অন্য কোথাও যাওয়া হয় নাই। তো আজকে সুযোগ পেলাম, যেহেতু 7 দিন বন্ধ, বড় ভাইয়াদের সাথে আমরা ট্রাভেলে বেরিয়ে হয়ে গেলাম। এটা আমাদের কলেজের লিভিং এরিয়া। এই হইল আমাদের উপকূলের কবি তুহিন ভাই। একটু ভাবসাব নেন ভাই, একটু ভাবসাব নেন ভাই, এদিকে তাকান ভাই, এদিকে তাকান। কালো হয়ে গেলে গা ভাই, কালো মানুষ কষ্ট। আমরা বাস স্টেশনে, এখান থেকে এরপর পরের যাত্রা অপেক্ষা করতেছি ভাইয়াদের জন্য। যাই হোক, বিল পরিশোধ। অবশেষে আমরা চলে আসছি বাসে, অনেক কষ্টের পর, যদি আশিকের জন্য অনেক লেট হয়েছে। এখন মানে বাসের বাইরে দেখাতে পারতেছি না, কারণ আমাদেরকে প্রথম ঢুকানো হয়েছে, তো যার কারণে আমাদের সিট হয়েছে একদম সবার শেষে, কারণ আজকে তাদের হলিডে। তো আমরা খাইছি, তারপরও এটা শোকর।
কাছে যেতে চাই হৃদয় মানে না বারো বৃষ্টির শহরে মেঘলায় আমারে তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারো বৃষ্টির শহরে মেঘলায় আমারে তুই কি আমার মতো ভাবিস আমায় ভালোবাসা খুঁজে নিস তোকে ছাড়া হয় না তো কোনো আমরা চলে এসেছি এখন অন্য একটা সিটিতে, এই গাড়িটাতে করে আসলাম। যাই হোক, যদি অনেক খারাপ লাগতেছে অনেকদিন পর বাস জার্নি করার কারণে, এখন মোটামুটি দেখি পরবর্তীতে কোথায় যাচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম অন্য একটা সিটিতে এবং অন্য একটা ভার্সিটিতে। আমাদের কলেজটা ছেড়ে আমরা এখন ভার্সিটিতে চলে আসলাম। যাই হোক, যাদের সাথে দেখা হওয়ার কথা তাদেরকে এখনো দেখতেছি না। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। সাঁতার, তোমার কিছু বলার আছে? এবার আমি কই অসদাচরণ করি, যেটা আমাদের মেয়ে দিবসে শিক্ষা না মূলক
আবার এটাও দেখা যায় যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী যারা, আমরা আমাদের ভুলবশত বা আমাদের অজান্তেই রেমিটেন্স যোদ্ধাদেরকে কটাক্ষ করে থাকি, যেটা আমাদের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা যারা এখানে আছি তাদের পত্রকণ্ঠে তাদের যে সমস্যাগুলো সেগুলো সলভ করার চেষ্টা করেছেন, আমরা তা জীবনে থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো, করতে হবে। আর শুধু আমরা শিক্ষা গ্রহণ করলে হবে না, আমরা অন্যদেরকেও তার সমস্যাগুলো সমাধান করতে হবে। সর্বোপরি শেখ মুজিবের যেভাবে তবে আমার দেশ হবে সোনার দেশ, বিশ্ব তাকিয়ে বলবে বেশ, প্রতিটি ঘরে থাকবে বঙ্গবন্ধুর পরেশ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একটি তর্জনের গল্প কখনো হবে না শেষ। ধন্যবাদ। কবিতার নাম তোর মায়া, রচনায় জাহিদ হাসান তুমি। তোর কণ্ঠে কি জাদু, তোর রূপে কি মধু, মনটা আমার চাই করতে তোকে বধু। তোর হাসি মাখা মুখ দেখলে রাখে বুক, কথা বলতেও মুখটা থাকে চুপ। তোর কাজল কালো কেশ দেখতে লাগে বেশ, প্রথম দেখাতে প্রাণটা আমার হলো শেষ। তোর তিলে ভরা মুখ মায়া ভরা চোখ, তুই আমার না হলেও সুখ যেন তোর হোক। তোর পায়ে থাকা নুপুর আমার কানে বাজে রাত দুপুর, যতই বলতে চাই তবুও কাটে না তোর। তোর হাতে থাকা চুরি দেখলে মনে হয় বুড়ি, তোর বয়স যখন হবে তুই করবো আমি তোকে চুরি। তোর সাথে দিয়ে আই চাকরি যাবো যখন বাড়ি, তুই বলবি আমায় ডেকে ও গো যে উনি আমায় চারি। তোর কানে থাকা দুল দেখলে সব হয় ভুল, ভালোবেসে দিতে চাই তোকে একটি গোলাপ ফুল। তোর মায়ায় আমি পড়ি থামিয়ে সময়ের গড়ি, দুজন মিলে দিব আমাদের প্রোগ্রামটা শেষ, গেট টুগেদার অনুষ্ঠানটা শেষ। আমরা অনেক সম্মুখ পাইছি ওইখানে, আমাদের বড় ভাইয়াদের জন্য একটা উপহার ছিল, এটা আমরা পেয়ে গেছি নতুন কমিটি। এবং আমরা অনেক আরও অনেক সম্মুখ পেলাম, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেলো একদম। আজকে এখন বাসে একটা বাস অলরেডি মিস হয়েছিল, অন্য পথে এখন যাইতে হয়েছে, আর বলা যাচ্ছে না। আর হলো এখান থেকে অন্য একটা সিটিতে যেতে হবে, ওইখান থেকে আমরা ট্রেন দিয়ে যেতে যেতে হবে আর কি, যে আমাদের সিটিতে যেতে যেতে হবে। ট্রেন ভ্রমণটা হয়ে যাইতে হবে এখন, ট্রেনের গরমে অবস্থা কি এত মানুষের সামনে, না এগুলো বলতে নেই দেখতে পারেন আপনারা। 50-এ ট্রেন ছাড়বে, আমরা 48-এ এখন আছি ট্রেন টিকিট কাউন্টারে, দেখি কি করা যায়। আল্লাহ জানে সময় মতো ডরমেটরি পৌঁছাতে পারবো কিনা, রুমে যেতে পারবো কিনা। ভ্রমণে যাচ্ছি যদিও ভুল করে, কারণ আমাদের বাস মিস হওয়ার কারণে আমরা এখন ট্রেনে যাচ্ছি। বাংলাদেশে থাকতে ট্রেনে যাবো করে যাওয়া হয় না, এখন চায়না দেশে আমাদের ট্রেন ভ্রমণটা হচ্ছে। ধন্যবাদ সাজ্জাদ ভাইয়াকে এবং আমাদের সাথে থাকা সকল ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ এ জার্নিটা উপভোগ দেওয়ার জন্য।
বছর ঘুরে দিচ্ছে আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে বহু দূরে। চলে আসছি আমরা, তারা অনেক কেন সাজ্জাদ ভাই কিছু আচ্ছা আপনি কিছু করেন লাগতেন, আপনি অনেক খুশি আমি জানি, খুশিতে ঠেলাই ঘুরতে কি কমু আর ওকে। এরপরে ডরমেটরিতে যাই দেখা হবে। হ্যাঁ চোখ জ্বলতেছে অলরেডি, এই যে কত সুন্দর কালো হয়ে গেছি, হ্যাঁ এতগুলো ফুল নিয়ে হাঁটতেছি, কেউ আমাদেরকে সবাই ফুল দিয়ে বরণ করে নিছে, এটা তার প্রমাণ। আপনারা কেউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ পাসপোর্টলে চুস নি। আমাদেরকে দেখা যাচ্ছে না, আবার বাস নি 102 102 আরে এটাই যাবে কি বাসে উঠতে পারছি অবশেষে, আর প্রায় 20 মিনিটের মধ্যে আমাদের বাসায় পৌঁছে যাবো। এই যে শাহাদাতরা পুরো বাস আমরা রিজার্ভ করে ফেলেছি আর কি। গতকালের ট্যুরটা আমাদের শেষ হলো রাত সম্ভবত 10:45, যদিও আমাদের ডরমেটরি অর্থাৎ আমরা যেখানে থাকি আর কি সেটা বন্ধ হয়ে যায় রাত 10:30, কিন্তু আমরা আসার পরে সেখানে আই মানে যারা ডরমেটরির দায়িত্বে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে নেওয়া হলো, বা আবার ডেকে আমরা ডরমেটরিতে নিরাপদভাবে ঢুকতে পারলাম। আর এর মধ্যে আমাদের জিংজাং ট্যুরটা শেষ হলো, ট্রাভেলটা শেষ। তো এখন আজকে কালকে আর ভিডিও করা গেল না কারণ মোবাইলে চার্জ ছিল না। আজকে আমাদের অন্য সিটি থেকে অর্থাৎ ইয়াংজু থেকে আমাদের বেসের মানে অন্য একটা কলেজের বাংলাদেশি স্টুডেন্টরা আসলো আমাদের কলেজে, ফুটবল খেলা চলতেছে তাদের, অর্থাৎ জিয়াংশাকে অ্যানিমাল হাজবেন্ডারি ভোকেশনাল কলেজ এবং ইয়াংজু সিটির যারা আছে বাংলাদেশি তাদের সাথে খেলা চলতেছে। সো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন, বা অন্য কোনো থেকে কিছু যদি আশা করেন সেটাও জানাতে পারবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।